নমস্কার, শুভ সকাল বন্ধুরা। দুরন্ত বার্তা অফিসিয়াল ফেসবুক পেজে আজও আপনাদের সাথে রয়েছি আমি অনিরুদ্ধ। আজ সোমবার, দিন শুরুর পূর্বে হাজারো ব্যস্ততা শুরুর পূর্বে চলুন আজ দুরন্ত বার্তা সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় যে যে মূল্যবান শিরোনামগুলি রয়েছে তা এক ঝলক দেখে নেওয়া যাক। প্রথমেই যে সংবাদে নজর রাখব, সকালে দক্ষিণেশ্বরে, বিকেলে মাদার হাউসে, সস্ত্রীক রাজ্যপাল। ঠিক পাশেই যে শিরোনাম রয়েছে, প্রথমবার বিশ্বজয়ী ভারতীয় মহিলা ব্রিগেড। দেখে নেব সংবাদপত্রের মাঝামাঝি যে শিরোনাম রয়েছে, আজ 46তম কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ঠিক পাশেই যে শিরোনাম রয়েছে, চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ, পুলিশকর্মীর গুলিতে মৃত্যু উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীর। এদিকে বস্ত্রশিল্পের উন্নয়নে জোর, রাজ্যে তৈরি হবে টেক্সটাইল পার্ক, রয়েছে এমনই এক শিরোনাম। ঠিক নিচেই যে সংবাদ রয়েছে, মামলায় হুঁশিয়ারি শুভেন্দুর, সপাট জবাব তৃণমূলে। চোখ রাখব পরের সংবাদে, রাহুলের যাত্রা শেষের সমারোহ নিয়ে চিন্তা কংগ্রেসের। এদিকে তৃণমূলকে ফের খোঁচা দিলীপের। রয়েছে আরও যে গুরুত্বপূর্ণ শিরোনাম, ভারতীয় সমাজ গণতান্ত্রিক সমাজ, ভারত গণতন্ত্রের জননী, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম পৃষ্ঠার নিচের অংশে যে শিরোনামগুলি রয়েছে, পাণ্ডবরা তাদের আত্মীয়দের নির্বাচন করেনি, প্রতিবেশী পাকিস্তান সম্পর্কে বিস্ফোরক জয়শঙ্কর। এদিকে পাকিস্তানি দুর্ঘটনায় মৃত্যু 39 জন। আসছি আজকের প্রথম পৃষ্ঠা শেষ এবং আরেক চাঞ্চল্যকর সংবাদে, ক্ষমতায় এলে মোগল ও ব্রিটিশদের স্মৃতি মুছে দেব, এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।